নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এডুকেশনের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো তো দেখো কোন কোশ্চেনগুলো দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষায় এসছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি আলোচনা করবো প্রথমে তোমাদের আমি বড় প্রশ্ন দেখাবো তারপরে তোমাদের আমি এমসি বি এসি সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো এডুকেশন কোশ্চেন পেপারটা খুব ইজি এসেছে ঠিক আছে আমরা যে সাজেশনটা দিয়েছি প্রত্যেকটা সাজেশন তোমাদের কমন এসছে তো দেখো সব শিক্ষা মিশন কি তোমাদের এটা আমি বারবার তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে এবং বয়স্ক শিক্ষা তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে তারপর দেখো শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের আমি বলেছিলাম এবং সেটাই পরীক্ষায় দিয়েছে তো দেখো কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি দেখো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটাও কিন্তু তোমাদের কমন এসছে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে তো দেখো তিন দেখের কোশ্চেন কী বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বিপদম তত্ত্বটি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটা কিন্তু তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে বি নম্বর কোশ্চেন কি আছে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষার বর্ণনা দাও এটাও কিন্তু তোমাদের আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের অঙ্ক দেখাবো তো দেখো এবার তোমাদের আমি অঙ্ক দেখা মধ্যমান নির্ণয় করো তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি বারবার এই নিয়মের অঙ্ক কিন্তু অনেকবার আমি শিখিয়েছি ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে তো দেখো এখানে চারদেগের কোশ্চেন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কি বলেছে এই নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটি কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষা লক্ষ্য কতগুলি সংখ্যা পেলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটাও কিন্তু কমন এসছে পরের কোশ্চেন কী বলেছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্কে লেখো তারপরে কোশ্চেন কী বলেছে সিনেমার কোশ্চেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইজি আসছে ঠিক আছে তো দেখো এবার আমি এমসি কিউব নিয়ে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব তো দেখো নয় এডুকেশন কোশ্চেন পেপার দু হাজার বাইশ সালে এমসি কিউব এবং এসএ কিউবগুলো ঠিক আছে সম্পূর্ণরূপে তোমাদের আমি ভিডিওটা দেখাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে সির আনসার উনিশশো অষ্টাশি সালের পাঁচই মে পরের কোশ্চেন কি বলছে রোমান টু কোশ্চেন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এর অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর জে এফ ডাব তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি এসছে এবং প্রচুর রিপিট কোশ্চেন করেছে তো দেখো রোমান থ্রি কি কী আছে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে অ্যান্সার হবে ডেয়ের আনসার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের কোশ্চেন কী বলেছে রোমান ফোরের কোশ্চেন শিক্ষণের শেষ স্তর হল অ্যান্সার হবে সির অ্যান্সার প্রতাপ বিজ্ঞা ঠিক আছে পরের কোশ্চেন কী আছে তো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি এসছে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ট্যাবলবের সিকন্ত প্রাচীন অনুবর্তনকে বলা হয় অ্যান্সার হবে সের আনসার এস টাইপ অনুবর্তন ঠিক আছে তো দেখো ছ নম্বর কোশ্চেন কী আছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন অ্যান্সার হবে ডের আনসার কোহলার তো দেখো আট নম্বরের কোশ্চেন কী আছে আট নম্বরের কোশ্চেন আছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অ্যান্সার এর আনসার আটই সেপ্টেম্বর তো দেখো পরের কোশ্চেন কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে আমাদের আট নম্বরের কোশ্চেন একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্টেশ্বরী স্কুল একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কী হবে ডি এর অ্যান্সার হবে স্কুল তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে নম্বরে কোশ্চেন স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে অ্যান্সার হবে ডি এর আনসার কোঠারি কমিশনে কোন কমিশনে বলা হয়েছে কোঠারি কমিশনে পরের কোশ্চেন কী বলেছে আমাদের অথবা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় অ্যান্সার পেয়ে বিয়ার আনসার উনিশশো সালে কত সালে গঠিত হয় অ্যান্সার পেয়ে উনিশশো সালে তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অ্যান্সার পেয়ে সি আনসার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তো দেখো পরে কোয়েশ্চেন কী বলেছে এগারো নম্বর কোশ্চেন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগামী পদ্ধতিটি হলো অ্যান্সার বে এর আনসার মেন কী হবে মিন হবে

স্থাপিত হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন কী বলেছে ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সির অ্যান্সার চারটি হবে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে চোদ্দো নম্বর কোশ্চেন এম এর পুরো কথা কী অ্যান্সার হবে ন্যাশনাল লিটারেসি মিশন হবে তো দেখো পরে কোয়েশ্চেন প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখে নাও দেখো আমাদের পনেরো নম্বরের কোশ্চেন কী বলেছে মোদালিয়ার কমিশনের অপর যে নামে পরিচিত অ্যান্সার হবে বিয়ের আনসার মাধ্যমিক শিক্ষা কমিশন তো দেখে নাও ভালো করে কোশ্চেনগুলো দেখে নাও তারা অ্যান্সারগুলো ষোলো নম্বর কোশ্চেন কি আছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় অ্যান্সার হবে এর অ্যান্সার উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো দেখে নাও কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি আসছে এবং প্রচুর রিপিড কোশ্চেন করেছে সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মেজাজ পরের কোশ্চেন কী বলেছে আঠারো নম্বর কোশ্চেন ঠিক আছে গেস্টাল কথাটির অর্থ কী এর অ্যান্সার হবে এর অ্যান্সার অবয়ব তো দেখো কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নাও তো দেখো এই কোশ্চেনটা তোমাদের আমি পরে বলে দেবো ঠিক আছে এবার আমি নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমাদের উনিশ নম্বরের কোশ্চেন কর্মের জন্য শিক্ষা হলো অ্যান্সার হবে সি এর আনসার শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা ঠিক আছে তো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সলভ করে দিছি আমাদের কুড়ি নম্বর কোশ্চেন কী বলেছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অ্যান্সার হবে বিয়ের আনসার দূরদর্শন ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিছি অর্ধেক কী বলেছে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হল অ্যান্সার হবে ডি এর উপরের সবগুলি অর্থাৎ রেডিও হবে ইন্টারনেটও হবে ঠিক আছে ওপারেট প্রজেক্টেরও হবে তো দেখো প্রত্যেকটা কিন্তু ঠিক আছে তো কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা ড্যাশটি স্তরে কথা বলেছেন অ্যান্সার দুটি তারপরে কোশ্চেন কি বলেছে আমাদের বাইশ নম্বরের কোশ্চেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল অ্যান্সার হবে এর অ্যান্সার অপারেশন ব্ল্যাকবোর্ড দেখে নাও ভালো করে কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত আমি তোমাদের সামনে আলোচনা করেছি আমাদের পরে কোশ্চেন কী বলেছে তেইশ নম্বরের কোশ্চেন অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার স্কিনার কী হবে স্কিনার হবে দেখে নেওয়া ভালো করে তারপরে কী বলেছে চব্বিশ নম্বরের কোশ্চেন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা নাইন হলে ট্যালি কী হবে এর অ্যান্সার সিরান্সার এই দেখো এক দুই তিন চার এটা একটা পাঁচটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঠিক আছে ট্যালির সংখ্যা কটি হবে নটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো সমস্ত এমসি কিউবগুলো আমি আলোচনা করেছি এবার আমি এসে কিউব তোমাদের দেখিয়ে দেবো এটা তোমাদের আমি পরে কোনো একদিন সলভ করে দেবো শিক্ষা প্রযুক্তিবিদ্যা দুটি পরিধি উল্লেখ করো ঠিক আছে অথবা দেখি বলেছে বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে রোমান্টোতে সফটওয়্যার ও সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো ঠিক আছে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন পরে কোশ্চেন কী বলেছে আরও রম এবং র্যামের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে ইগনো এর পুরো নাম কী ঠিক আছে আই সি পুরো নাম কী এআইসিটিই এর পুরো কথাটার অর্থ কী সিআরসি এর পুরো কথাটি কী ঠিক আছে এসইউ পি এর পুরো কথাটি লেখো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন এস ইউপি ডাব্লিউ কোন কমিটিতে উল্লেখ আছে ঠিক আছে এ কী বলেছে অপারেন্ট অনুবর্তন কী ঠিক আছে পরে কোশ্চেন কি বলছে অথবাদে গেস্টাল মতবাদ কী এইগুলো তোমরা এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করে দেবো খুব শীঘ্রই এইগুলো আমি সলভ করে দেবো সাত নম্বর কোয়েশ্চেন কি আছে আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আট নম্বর কোশ্চেন কী বলেছে পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন ঠিক আছে অথবাদে পরে কোশ্চেন কী বলছে বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী ঠিক আছে অথবা দেখি বলেছে গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম কি ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে দশ নম্বর কোশ্চেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো তো দেখো পরের কোশ্চেন কী বলেছে শিক্ষাক্ষেত্রে ডোরপুট বলতে কী বোঝো ঠিক আছে এগারো নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতা সবচেয়ে বেশি ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে শিক্ষাক্ষেত্রে থ্রি আর এস এর অর্থ কী তো দেখো পরে কোশ্চেন কী বলছে বারো নম্বর কোশ্চেন শ্রী কী ধরনের প্রতিষ্ঠান ঠিক আছে শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন পরে কোশ্চেন কী বলছে আমাদের তেরো নম্বর কোশ্চেন গুচ্ছ কী চোদ্দো নম্বর কোশ্চেন কী বলছে পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো অথবা দেখিয়েছে বৃদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো পনেরো নম্বর কোশ্চেন কী বলছে বয়স্ক শিক্ষা কাকে বলে ঠিক আছে তো দেখো তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে শিক্ষা কী দূর শিক্ষা কি ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে থন্ডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র কী পরে কোশ্চেন আছে অথবা দিয়ে থন্ডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো তো দেখো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে